শুক্রবার দ্বাদশতম ত্রিপুরা বিধানসভা অধিবেশনের প্রথম দিন সরকার এবং বিরোধী দলের সদস্যরা জনস্বার্থে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করলেও বিশেষভাবে উজ্জ্বল ভূমিকা নিয়েছেন সরকার পক্ষের বিধায়ক এবং বিধায়িকারা। জনস্বার্থে বিভিন্ন প্রস্তাব এনে বাথারঘাটের বিধায়িকা মিমি মজুমদার এমবিবি বিমানবন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বিমান পরিষেবা দ্রুত শুরু করার জন্য প্রস্তাব আনেন। এ ব্যাপারে যত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ততই রাজ্যের মানুষের কল্যাণ সাধিত হবে বলে উল্লেখ করেন বিধায়িকা মিমি মজুমদার। তার উত্থাপিত প্রস্তাবটি সরকার এবং বিরোধী পক্ষ উভয়ের কাছে বিপুল সমর্থন লাভ করে। যে ত্রিপুরা সরকারের যে এই চার বছরের কর্মকাণ্ড, যেটা আমরা একটা উন্নতির ধারা অব্যাহত রেখেছি, সেটার মধ্যে আরেকটা পলক যুক্ত করার জন্যই আমার আজকের এই প্রস্তাবটি। তো প্রস্তাবটি হচ্ছে গিয়ে, এই সভা প্রস্তাব করছে যে আগরতলা স্থিত মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের মাধ্যমে আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থা চালু করার জন্য ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। তো আমি খুব খুশি হতাম যদি অপোজিশন বেঞ্চেরও সবাইকে আমি পেয়ে যেতাম, কেননা এটা বারবারই আমি বলছি, ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য এবং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পিপল অফ ত্রিপুরা। জনস্বার্থে এবং নিজ বিধানসভা কেন্দ্রের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বাথারঘাট বিধানসভা এলাকায় অন্তত তিনটি বিদ্যাজ্যোতি স্কুল দেবার জন্য হাউসে প্রস্তাব রাখেন মিমি মজুমদার। অধিবেশনে প্রথম দিনে তার উজ্জ্বল ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। মোস্ট পপুলেটেড, ডেন্সলি পপুলেটেড কনস্টিটিউয়েন্সি, তো ওখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টস আর অলসো গ্রেট ইন্টেলেকচুয়াল, এবং 10-12 এবার রেজাল্টের সমীক্ষা তো দেখা গেছে দেয়ার, ওরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্য স্কুলে ওরা যেতে চাইছে বা এরকম। তো যেহেতু আমার বাথারঘাট কনস্টিটিউয়েন্সির মধ্যে 5টি হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং তার সাথে আরও হাই স্কুলস আছে, তো মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটি আবেদন থাকবে, যেহেতু বিদ্যাজ্যোতি প্রকল্পে একটি স্কুলও সেখানে পাইনি, অ্যাটলিস্ট মিনিমাম দ্যাট আই শুড গেট, দ্য বাথারঘাট কনস্টিটিউয়েন্সি পিপল শুড গেট অ্যাটলিস্ট মিনিমাম অফ 3 স্কুলস ওভার দেয়ার, এবং অতি সত্বর যেন এটা হয়, বিকজ আমি প্রত্যেক দিন প্রশ্নের মুখোমুখি হচ্ছি গার্জিয়ান লেভেলস এবং স্টুডেন্টস লেভেলদের থেকেও। যদিও অনেক দৃষ্টান্তমূলক হিস্টোরিক কাজকর্ম হয়েছে এই গভর্নমেন্টের সময়ে এডুকেশন সিস্টেমে, লাইক NCERT অ্যান্ড CBSE, এগুলো কথার উপেক্ষা রাখার, বাট স্টিল আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটাই বক্তব্য থাকবে। ঠিক আছে, তাহলে 26 তারিখ আপনার, না না আপনার কি একটাও নেই? আমি একটাও, ঠিক আছে স্যার।